এমন একজন নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারলো আরে ওই মুহূর্তে যদি আমরা আর শিবপাশের মানুষ থাকতাম ওই সময় যদি আমরা থাকতাম আল্লাহর গজব পাথরের সামনে আমরা বুঝটা পাইটা দিতাম মুস্তফার ফজল মোবারক মুস্তফার বদর মুবারকের ভিতরে একটা পাথর লাগিয়ে দিতাম না ওই সময় যদি আমরা থাকতাম কাফেররা যুবকরা আমার নবীর তীর মারছে আমরার বুকটা তালহার মতো পাইটা দিয়া আমরা জীবনটারে বিলাইয়া দিতাম আমার নবীর বদর মুবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না এই যে আমি চোখের পানিটা ফালায়ে কাঁদলাম আপনারা যে মনটা নরম হয়ে গেছে আপনি কি মনে মনে করেন না যে নবী দেখে না আমার নবী দেখে তাই তো রাসূল বলছে উম্মত রে ও সাহাবীরা তোরা আমার দিকে ভালোবাসোস এমন একটা সময় আইব আমার উম্মত আমার দেখতো না বহু দূর দেশে থাকব আমি নবীর নাম শুনি নাই তারা পাগল হয়ে যাবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হে তো শুন একটু সহযোগিতা করলে আমি অনেক গভীরে নিয়ে যাবো আপনাদেরকে এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার যায় একটু মাইকের সাউন্ডটা বাড়াই দেবো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ বড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ বড়ি তৃপ্তি মিটে না আশিকি বিনে পাগল বিনে প্রেমিকি বিনে কেউ তো জানে না ভালোবাসার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার আমার বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা তাই রে এত দামি কুরআন এত পাওয়ারফুল কুরআন যেই কুরআন পাহাড় নিতে রাজি হয় না অথচ সেই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সুদীর্ঘ 23 বছরে ঢেলে দিয়েছেন 60টা পদ্ধতির মাধ্যমে কোরআনটা নবীর উপরে নাজিল করে দিয়েছেন আমার নবী ঘুমে কোরআনটা ঘুমে আমার নবী গুহায় কোরআনটা গুহায় আমার নবী মক্কায় কোরআনটা মক্কায় আমার নবী মদিনায় কোরআনটা মদিনায় আমার নবী জাগ্রত কোরআনটা জাগ্রত আমার নবীর কাছে মাঝে মাঝে ঘন্টা ধরে নিয়ে এসে কোরআন নাজিল করে দিয়েছেন এই জন্য যুবক ভাইয়েরা আমার প্রত্যেকটা নবী আসমানি কিতাব নেওয়ার একটা নির্ধারিত জায়গা ছিল কিন্তু আমার নবী আসমানি কিতাব নিতে যাই আল্লাহ নির্ধারিত জায়গা বেঁধে দেয় নাই আমার নবী মক্কায় আল্লাহ কয় জিব্রাইল কোরআন লইয়া মক্কায় যা আমার নবী মদিনায় আল্লাহ কয় জিব্রাইল কোরআন লইয়া মদিনায় যা আমার নবী হেরা গুহায় আল্লাহ বলে কোরআন লইয়া হেরা গুহায় যা তাইলে আপনারা জবানটা খুলে গন নবীর সম্মান বাড়াইছে কে আজকে যারা বলে নবী পড়তে জানতেন না এরা নবীর সামনে কেমনে মুখটা দেখাইবো এই জন্য আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে যতদিন পর্যন্ত আমার নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে ততদিন পর্যন্ত নবীর কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে কিন্তু যেই মাত্র আমার নবী কোরআনটা তেলাওয়াত শুরু করে দিলেন ওই মুহূর্তে কাফেররা জিজ্ঞেস করে তুমি কি তেলাওয়াত করো
করো আল্লাহর হামিদ ডাক দিয়া বলছে হে কাফেররা শুনো শুনো আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দিয়েছে দা হলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কুরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কুরআন নাযিল করেছে এই কুরআনে যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে কাফেররা ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তোমারে মনে করেছি তুমি আমাদের মতো একজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আইয়ুকুম মিসলি কে আছো তোমরা আমার মতন আল্লাহ আমারে খাওয়াই আল্লাহ আমারে পান করাই আমি রবি এমন নবী আমার আল্লাহ ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূলকে এই ছয়টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা মর্যাদা হলো আমার আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আমার যুবক ভাইয়েরা রাত্র গভীর হয়ে গিয়েছে যতটুকু কথা বলছি স্ট্যান্ডার্ডলি বলার চেষ্টা করেছি মুসলমানদের ইতিহাস জানতে হবে ইতিহাস বলে গেলে চলবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ কুরআন নাযিল করেছেন আপনারা জবান খুলে বলেন কুরআন হেফাজতের মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়াইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছি এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই জবানটা খুলে বলুন কুরআন হেফাজতের মালিককে একটা জের জবরের ক্ষতি কেউ করতে পারবে না ওই কুরআনটা আমাদের শিবপাশার ঘরের ভিতরে কুরআনটা আছে না নাই অথচ কুরআন ঘরে আছে যত্ন নাই গিলাফির উপরে ময়লা পড়ে আছে টেলিভিশনটা তিনি চারবার পরিষ্কার করে মোবাইলের গ্লাস পেপারটা ফেটে গেলে দৌড়াইয়া যায় গ্লাস পেপারটা পরিবর্তন করে অথচ কোরআনের উপরে ময়লা পড়তেছে আর ধুলাবালি পড়তেছে আমরা এটাকে পরিবর্তন আর এটাকে পরিষ্কার করার সুযোগ পাই না কথা বলেন ঠিক কিনা যুবক পরিবর্তন হতে হবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বোঝেন নি কিছু মোবাইল লইয়া যান এখন চুরি করিয়া এই কাম হইতো না আইতাছে সময় রাস্তা চলার দরকার হইলো 70 টান মারি দিন 120 টান মারি যাবেন এখন তো ট্রাফিক থাকে আর ট্রাফিক থাকবে না ওই জাম জ্বালাই গেছে জায়গা পুলিশ এসে দাঁড়াইতে দিন স্তর মরো ওই সময় দাঁড়াবে না দাঁড়াইতে হবে লাল লাইট জ্বলবে চলো সবুজ লাইট জ্বলবে লাল লাইট জ্বালার পর তুমি চইলা গেছো অটোমেটিকলি গাড়ির নাম্বারে গিয়ে মামলা হয়ে যাবে মাস শেষে তোমাকে ফাইন গুনতে হবে স্মার্ট বাংলাদেশ আসতেছে সব ছুটটা যাইব কথা কোন ঠিক না বেঠি আমাদের অত্যন্ত তরুণ যোদ্ধা আপনাদের আজমিরগঞ্জ বানিয়াচঙ্গের রয়্যাল ভাই ঠিক না বেঠি তরুণ যোদ্ধা আমি কিন্তু সর্বপ্রথম আজ থেকে 4-5 মাস আগেই কিন্তু যখন নির্বাচনের কোনো আওয়াজও নাই তখন আমি সর্বপ্রথম এক মাহফিলে বলছিলাম যে ইনশাল্লাহ আমার মন বলছে আপনি আপনি প্রতীক পাবেন তো সেই জন্য আমি সেই দিনে বলছিলাম যে আপনার জন্য আমি দোয়া করব সেইটার দোয়ার অংশ হিসাবে আজকে দোয়া চাইয়া যাই আপনারা এই তরুণ ভাইদের পাশে থাকবেন কথা কোন ঠিক না বেটি আল্লাহ যেন তাকে কবুল করে বলুন আমিন শিক্ষিত ছেলে মার্জিত ছেলে এবং তার আব্বা তার গুড়া গুড়া সুন্দর আছে এবং সে রিয়েলি রাজনীতিবিদ কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার অত্যন্ত মহব্বতের ভাই এই জন্য কয়েকজন লোক আছে আমি তাদেরকে নিয়ে চলি এই জন্য তাদের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ যেন সমাজের ভিতরে কবুল করে আমিন কন স্মার্ট বাংলাদেশে কি দুই নম্বরই চলব আগে ডিজিটাল ছিল ডিজিটালটা তো বুঝে নাই মানুষ আর ডিজিটাল যে ছিল বুঝে নাই গড়াতে ইন্টারনেট পাইতা না পাইতা নি আগে একটাও তোমরা বুম বুম মোবাইল ছিল
সারা বাইত গিয়া হুজ্জা বাড়ি করছে একটা অত বড় অ্যান্টেনা মেন্টেনা লাগাই দিছে 30টা মিনিট লয়ে গেছে বাড়িতে বড় লোকে গেছে সময় অত বড় বোম্বাই 1 মিনিট জায়গা কেমনে দিছে হ্যালো কইলে 1 মিনিট জায়গা 30 টাকা গনন লাগে 60 টাকা গনন লাগে 120 টাকা গনন লাগে আর এখন ঘরের ভিতরে পয়সা দেইখা ওয়াইফাই ডিজিটাল অনেকে বুঝে না এগুলা কেমনে হইছে এমনে হইছে গা এমনে হয়ে গেছে এইজন্য উন্নয়ন বুঝতে হবে কথাখন ঠিক কি না যাই হোক বাবাজিরা আমার আমি বলেছিলাম সাবধানতা অবলম্বন করা লাগবে কষ্ট নিয়েন না আমি আবার কি ডান মেমেজে যা আপনার মনে আমার আপনার আমার কিন্তু আবার খারাপ করেন না আমার তো একটা সম্পর্ক বন্ধুত্ব আছে আছে না ভাই আছে না আছে না আমার তো একটা সম্পর্ক আছে আছে না ভাই যে যে বয়সের এমনি এমনি একটা সার্কেল তৈরি করি না আছে না মারহাবা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত তাইলে খানকায় বসে থাকলে চলবো না মাঠে নাম তুইব আম তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো সুন্নাত মিসওয়াক করতেছি রক্ত তো পড়ে না খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা ও মান দৌ দৌ ডায়াবেটিস লিখে দিছে মিষ্টি দৌ সুন্নাত খায় লই আসা আসা আসে হক কথা কয় না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না আমার যুবক বার আমার এই এটাকে বসাইবে তোমরা উনি তো সামনে সামনে তো একটা মারাত তো খারাপ লাগে তুমি বসে থাকো তুমি দাঁড়াও না আমার সামনে তো নাইলে তুমি একটা সাইডে যাবো যাও আমার যুবক ভাইয়ার আমার কি কষ্ট হইতেছে আপনারা আর বেলাইনে ওয়াজ করব না একটাই লাইন রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কুরআন আরেকটা হলো আমার আহলে বাইত এই দুইটার মহব্বত যদি ধরে রাখতে পারো তাইলে জিন্দেগি তো তোমরা গোমরা হবে না কারণ এখন এমন একটা যুগ এসেছে টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফালাই কথা বলেন ঠিক কি না সকালে আপনার সাথে বিকালে আরেকবারের সাথে কথা কোন ঠিক না বেঠি এই মুনাফিকি মিনিটে মিনিটে চলতেছে আমার আল্লাহর হাবিবের উপরে কোরআনটা নাজিল হয়েছে কোরআনটা যখন প্রথম পাঁচটি আয়াত সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছে পাঁচটা আয়াতের প্রথম অক্ষরটাই হলো ইকরা পড়ো আজকে আমরা পড়ার টেবিলে মন নাই মোবাইল মোবাইল করতে করতে সাফা সুফা বাইঙ্গা হমান হয়ে গেছে কথা কোন ঠিক না এই মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে অথচ আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন আমার নবী ডাক দিয়ে বলে ইয়া খাদিজা জামিনুনি জামিনুনি আমারে তুমি কম্বল দিয়া জড়াইয়া ধরো কম্বল দিয়া জড়াইয়া ধরো আমার উপর আসমানি কিতাব এসেছে আমার শরীরটা জড়াইসা গেছে এমন পাওয়ারফুল কোরআন যেটা পাথর পর্যন্ত নিতে রাজি হই না আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এত পাওয়ারফুল কোরআন যেই কোরআন পাহাড় নিতে রাজি হয় না
অতএব সেই কুরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সুদীর্ঘ 23 বছরে ঢেলে দিয়েছেন সাতটা পদ্ধতির মাধ্যমে কুরআনটা নবীর উপরে নাজিল করে দিয়েছেন আমার নবী ঘুমে কুরআনটা ঘুমে আমার নবী গুহায় কুরআনটা গুহায় আমার নবী মক্কায় কুরআনটা মক্কায় আমার নবী মদিনায় কুরআনটা মদিনায় আমার নবী জাগ্রত কুরআনটা জাগ্রত আমার নবীর কাছে মাঝে মাঝে ঘন্টা ধরে নিয়া এসা কুরআন নাজিল করে দিয়েছেন এই জন্য যুবক ভাইয়েরা আমার প্রত্যেকটা নবী আসমানি কিতাব নেওয়ার একটা নির্ধারিত জায়গা ছিল কিন্তু আমার নবী আসমানি কিতাব নিতে যাই আল্লাহ নির্ধারিত জায়গা বেঁধে দেয় নাই আমার নবী মক্কায় আল্লাহ কয় জিব্রাইল কোরআন লইয়া মক্কায় যা আমার নবী মদিনায় আল্লাহ কয় জিব্রাইল কোরআন লইয়া মদিনায় যা আমার নবী হেরা গুহায় আল্লাহ বলে কোরআন লইয়া হেরা গুহায় যা তাইলে আপনারা জবানটা খুলে গন নবীর সম্মান বাড়াইছে কে আজকে যারা বলে নবী পড়তে জানতেন না এরা নবীর সামনে কেমনে মুখটা দেখাইব এই জন্য আমার নবীর উপরে কুরআনটা নাজিল হয়েছে যতদিন পর্যন্ত আমার নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে ততদিন পর্যন্ত নবীর কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে কিন্তু যেই মাত্র আমার নবী কুরআনটা তেলাওয়াত শুরু করে দিলেন ওই মুহূর্তে কাফেররা জিজ্ঞেস করে তুমি কি তেলাওয়াত করো আল্লাহর হামি ডাক দিয়া বলছে হ্যাঁ কাফেররা শুনো শুনো আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দিয়েছে দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছে এই কোরআনে যা বলছে করতা করতে হবে যা থেকে বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে কাফেররা ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তোমারে মনে করেছি তুমি আমাদের মতো একজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আইয়ুকুম মিসলি কে আছো তোমরা আমার মতন আল্লাহ আমারে খাওয়াই আল্লাহ আমারে পান করাই আমি নবী এমন নবী আমার আল্লাহ ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূলকে এই ছয়টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা মর্যাদা হলো আমার আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে একটু ভারী ওয়াজ আর কি এখন এই ওয়াজ এখন চলবো কিনা আমি বুঝি না না একটু ভারী ওয়াজ আর কি অনেক সময় দেখা যায় না এলাকার মানুষ হিসেবে না জানে ওই আগের মতন ভাবতেছেন কিনা যে ওই কয়েকটা কানপুর মেরা দিন মাইক ফালাই দিব না আসলে যুগ তো চেঞ্জ হয়েছে আপনার চান আমার কাছে বিভিন্ন ভাবে ওয়াজ করি কিন্তু আমার ওয়াজ গুলা তো ফুড হয় এইগুলা দেশ বিদেশে আজকে দেখতেছেন যে মাত্র এখানে 10-20 হাজার লোক আসছেন কিন্তু দেখবেন কালকে এটা আবার 1 কোটি লোকে দেখতে ভালো হবে অনলাইনের মাধ্যমে অনেকে তাকায় রয়েছে বিদেশ থেকে যেমন ওনার ছেলে একটা ইটালি একজন সৌদি আরব তারা তো তাকায় রয়েছে আজকে কি আলোচনা হচ্ছে শিপার সাথে এটা তো আবার ফুড হবে তাহলে কি ওয়াজ করছে যদি ওই আমরা জিকির করি আপনারা ফুল মারেন খারেজান গা মাইক ফালা দেন এইগুলার আবার কুট করবে কুট করে এর ভিতরে বাজনা ঢুকাইবো বাজনা ঢুকাই কইবো যে তাহির হিসাব এটা আমাদের বাজনা লাগে না ইচ্ছা গেছে তাহলে আমার একটা বিপদ আসেনি এখন এই জন্য আমার একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ আমাদের ওয়াজটা তারা শিব পাশে থাকবে না এটা অনলাইনে যে এখন প্রায় 13 লক্ষ ফলোয়ারের একটা আইডি থেকে পেজ থেকে লাইভ চলতেছে এখন এখন ইয়ে ওয়াজ 13 লক্ষ পেজ থেকে একটা লাইভ চলতেছে এখন এই মুহূর্তে তাইলে আপনি দেখেন তো কতগুলো মানুষের কানেক্ট হয়ে গেছে তাইলে সবাই তো দেখবে যে আমি আলোচনার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি কিনা গ্রহণযোগ্য হেদায়েত কোনো ওয়াজ করতেছি কিনা যদি এদিক সেদিক যায় তাহলে অনেকে এটা তো পছন্দ আবার করেও না আমরা মজা পাবো যদিও জায়েজ আছে কিন্তু কোনো কোনো বিষয়ে আমরা একটু অ্যাভয়েড করি তাদেরকে বোঝানোর জন্য কথা কোন ঠিক না ঠিক তাহলে আপনারা কি আমার কথায় রাগ করতেছেন নাকি তবে আমি যাবো না একটু ভিতরে ঢোকার পরে যাই ইনশাল্লাহ কন্যা কেন ইনশাল্লাহ কন্যা কেন ভাইরা কোথায় গেছিলাম আল্লাহর হাবিবের ওই যে কথায় আল্লাহর হাবিব সেই মাত্র কুরআন তেলাওয়াত শুরু করছে কোরআন পড়লে শিব পাশা মানুষের কাছে ভালো লাগে না খারাপ লাগে আর জবান খুলে কোন ভালো লাগে না খারাপ লাগে একটা টান দিতাম নি আমরা যেখানে বইছি আল্লাহ দেখিনি টান বলতে কোরআন তেলাওয়াতে টান হইতো আর কি কোরআন তেলাওয়াত হইতো নি বুঝলাম না ফুলামন্দি চেঞ্জ হয়ে গেছে গা হ্যাঁ মাঠ আমরা যেমনি সাজাবো এমনি সাজবে ঠিক কিনা বলেন হ্যাঁ বাতাস যেদিকে বাক না কেন বইটা যদি ঠিক থাকে নৌকা চলবে এই কথা বলেন ঠিক কিনা মাঝে গুনে নৌকা কথা কোন ঠিক কিনা আমি বলতেছি আপনারা একটু জোরে বলবে রাজি আছেনি সবাই আলিমুল গায়বি ওয়াস সাগা
هو الرحمن الرحيم. شانتي لاكسيني আপনারা কি মনে করেন না যে এত দরদ দিয়ে আল্লাহর ডাক দিছেন এই ডাক্তার উসিলাই এই শিবপাশার গুরুস্তরের কবর আজাব maaf হইতে পারে কি পারে না 40 জন লোক যেখানে থাকে সেখানে যখন আল্লাহর ওলি থাকে ওই আপনার সুরের সাথে যদি ওলির সুরটা মিল্লা যায় আল্লাহ রাজি হইয়া বান্দাকে বন্ধু বানাই ঠিক আছে ইনশাআল্লাহ আবার বলছি আল্লাহর হাবিব তেলাওয়াত করেন কাফেররা জ্বলে উঠছে কাফেররা বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তোমাকে আল আমিন বলেছি ধর্মের কথা বলেছো তুমি জানো না আমরা জীবন দিলেও আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মাখবো না এমন কিছু মানুষ সমাজে আছে না নাই আমরা বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মাখবো না আর পরে আল্লাহর হাবিব বলে কাফেররা শুনো মানো আর না মানো কিন্তু এটা যে আল্লাহর কালাম তোমরা বিশ্বাস করো তোমরা আর তুমি নামাজ পড়ো আর না পড়ো এই বাদটা যে ফরজ এটা তো মানতেইবো যখন কেউ মানবে না তখন তো তার বিরুদ্ধে আর নরম ভাষা চলবে না কথা কোন ঠিক কি না খানকাই বয়াতেন না মিশরাক করে খাওয়ানোর পরে কি মিষ্টি আর আমি কাতার গেছি পাঁচ দিনের জন্য যাইয়া পরের দিনে নামার হলে মেসিকে পতাকা লইয়া হোক না কাতার সারা পৃথিবীতে আমার কাছে একটা দেশের মতই মনে হয় ডরাইছি বেটা বনবারে বেড়াইতে ডরা মেজাজ গরম দিল নরম শিব পাশে এই বললে হেট্রিক মারহাবা চোরে খন কি কষ্ট হচ্ছে আপনাদের এরপরে কাফেররা যখন বলছে এটা নবীর বানানো কাফেররা ডাক দিয়ে আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকানি মাখবো না দেখবেন কিছু কিছু মানুষ আছে গুরুস্থানের জায়গা লয় রাজনীতি করে কথা কোন ঠিক কি না গোপনে জায়গা বেচা ব্যবসা করতেছে এমন লোক সমাজে পাওয়া যায় কিন্তু আমার নবী বলেন এক কাফেররা মানো আর না মানো কিন্তু বিশ্বাস করে এটা আল্লাহর কালাম এটা আমি নবীর বানানো কোনো কালাম নয় তারপরে কাফেররা বলে না না এটা তোমার বানানো এদের ভয় হলো রাসূলের চেহারা যে সুন্দর এই সুন্দর জবানের কোরআন তেলাওয়াত যদি কাফের সামনে করে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে এটাই হলো তাদের মনের ভয় ছিল এই জন্য কাফেররা বলে না 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 এটা তোমার বানানো রাসূল বলে না এটা আল্লাহর কালাম যখন রাসূলুল্লাহর সাথে তারা বাড়াবাড়ি শুরু করছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই বন্ধুরে আমার ও শিবপাশার বাবারা ও আমার পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের বাবারা আল্লাহর হাবিব বলেন না না এটা আল্লাহর কালাম আল্লাহ কই ও বন্ধু নরম ভাষা চলবে না এদেরকে বাহাসের জন্য ডাক দেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আমার যুবক পোলা পান্ডে কই যুবক পোলা পান্ডে আছে এখানে যুবক ছেলেরা জবান খুলে বুঝাই দাও আমরা কোরআনকে ভালোবাসি চিৎকার মেরে বলে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল ইয়া কোরআন সুন্নাহর আলো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব ডাক দিয়া বলে ঠিক আছে তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো
তোমরা যদি কোরআন নিয়ে ছন্দ করো তাইলে একটা কাজ করো কোরআনের মধ্যে একটা সূরা বানায়া নিয়ে আসো আল্লাহু আকবার কন্না কেন কোরআনের মধ্যে একটা সূরা বানায়া নিয়ে আসো এই কথা বলার পরে ওরা ওদেরকে আল্লাহ বলে দিচ্ছেন এ বন্ধু আপনি বলে দেন তারা যেন তাদের পক্ষ থেকে সাক্ষী নিয়ে আসে আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহ তো দেখতেছি আমি আল্লাহ ছাড়া এদের পক্ষ থেকে সাক্ষী নিয়ে আসবে এরা এদের সন্তান নিয়ে আসবে আপনি আপনার সন্তান নিয়ে যাবেন এরা এদের নারী থেকে নারী নিয়ে আসবে আপনি আপনার নারী থেকে নারী নিয়ে যাবেন এই যখন এলান করে দিল কাফেররা বড় চালাক তারা মনে করেছে রাসূলের সংখ্যা তো কম কাফেরের সংখ্যা তো বেশি বেশি বাড়াবাড়ি করলে আমার নবীর আক্রমণ করবে অথচ আমার নবী বলছেন আল্লাহ আমারে ছয়টা মর্যাদা দিয়েছে এই ছয়টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই এর মধ্যে একটা মর্যাদা হলো অনুসৃত রবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে ভয় এক মাস দূরে থাকতেই তাদের অন্তরে ভয় তৈয়ার হইয়া যেত এক মাসের রাস্তা দূরে থাকতে ডর তৈয়ার হয়ে যেত সাবধান নবীরে মারতে গেলে আমরা অন্ধ হয়ে যেতে পারি জোরে কোন না সুবহানাল্লাহ কোন না এরপরে কাফেরদেরকে বলা হলো তোমরা তোমাদের নারী নিয়ে আসবা আমি আমার নারী নিয়ে আসবো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা আমি আমার সন্তান নিয়ে আসবো একটা বাহাসের ময়দান হবে দুইটা বাঘ হবে তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো আর আমি প্রমাণ করবো কোরআন একজনের কালাম জবানটা খুলে বলুন তিনি কে এরপরে আমার নবী ঘোষণা দেওয়ার পরে ওই চ্যালেঞ্জের ময়দানে আমার নবী সর্বপ্রথম যাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন তিনি অন্য কোনো নারী নয় অন্য কাহারও সন্তান নয় আমার নবী নিজের সন্তানটারে ডাক দিছে আমার দেশের মধ্যে তো নিজের সন্তানরে মারি খাওয়াইতে চাই না আরেক বেড়ার বেড়ারে রাস্তায় ফেলাইয়া মারি এই জন্য আল্লাহর হাবিব শিখাইয়া দিয়ে গেছে আমার নবী অন্য কাউকে নেয় না এমন একটা মুহূর্ত চতুর্দিকে কাফের নবীর দেখলেই তারা থুতু মারে নবীর দেখলেই নবীর পিঠ মুবারকের উপর নবীর পিঠ মুবারকের উপরে তারা উটের নারী বড়ি চাপাইয়া দেয় আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন ওই পিঠ মুবারকের মধ্যে নারী বড়ি চাপাইয়া দেয় নবীর জিজ্ঞাস করি হা রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল্লিল আলামিন যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে না ওরা ওই শরীর মুবারকের মধ্যে থুতু মেরে দেয় আপনার শরীর মুবারকের মধ্যে উটের নারী বড়ি চাপাইয়া দেয় আপনি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন আল্লাহর হাবিব বলে এ ফাতেমা আমি তো গজবের নবী নই আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন আমি নবী যদি বলি আমি আমি নবীর মত মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর আর কেউ নাই আমি যা বলবো যদি বলি এখন কিয়ামত হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা গটায়া ফালাবে আমি যদি বলি তাকে ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস করে দিবে আমি তো কালিমুল্লাহ নয় রুহুল্লাহ নয় নাজিউল্লাহ নয় খলিফাতুল্লাহ নয় আমি তো কালিমুল্লাহ নয় রুহুল্লাহ নয় আমি নবী তো হাবিবুল্লাহ এই জন্য আমি নবী বদদুয়া দিতে পারি না আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেল যাওয়ার পরে যুবক যুবক তাকতা তাকতা ফুলা পান আমার নবীর এমন ভাবে পাথর মেরেছে আমার নবী আপনার নবী বলেন আমার তোরা এমন ভাবে মারিস না আমি মক্কার কাফের যন্ত্রণায় আমি তায়েফে এসেছি তোরা আমার এমন ভাবে মারিস না এরপর আমার নবীরে মারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মার খাওয়ার পরও তিনি বদদুয়া দেয় নাই এইদিকে আমি একটু পরে যাব তবে একটা ফিনিশিং দেয়া যায় আল্লাহর হাবিবের নিজের একটা সন্তানকে ডাক দিছে বাহাসের ময়দানে যাওয়ার সময় আল্লাহর হাবিবের হাতে শুধুমাত্র কোরআন এও কোরআনগুলো চামড়ার মধ্যে লেখা আল্লাহু আকবার কোন না কেন চামড়ার মধ্যে লেখা গাছের চামড়া গাছের পাটের মধ্যে লেখা রে ভাই কিন্তু কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে রেডি হইয়া রইছে যে নবীরে হারাইতে পারলে সেই জায়গায় নবীর অপমান করবে আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিককে আল্লাহর হাবিব ওই পাথর ওই পাথর ওই পাথরগুলো নিয়া ওই পাথরগুলো নিয়ে কাফেররা মাঠে যাচ্ছে আর আল্লাহর হাবিব বলছে তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা কিন্তু এই সন্তান তারা নিয়ে আসে নাই তারা দল বল নিয়া নবীর সামনে আসছে কারণ বিয়াদবে রাসূল যারা তাদের দয়া নাই তাদের মায়া নাই কথা বলেন বাবা ঠিক কিনা আল্লাহর হাবিবের চেহারা মুবারক এত সুন্দর আয়েশা সিদ্দিকার জিজ্ঞাসা করা হয়েছিল হে আয়েশা ও আয়েশা ও আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইয়া রাসূলুল্লাহ ও আয়েশা নবীর চেহারাটা দেখতে কেমন ছিল আল্লাহর হাবিবের স্ত্রী
আয়েশা সিদ্দিকা বলেন ও দুনিয়াবাসী আল্লাহর হাবিবের চেহারাটা কেমন ছিল জানো রে গোটা কুরআন শরীফটাই হলো আল্লাহর নবীর চরিত্র কথা কোন ঠিক কিনা ঠিক কিনা কুরআন শরীফের মধ্যে জারে বল ধরতে পারবা কয় না জবরে বল ধরতে পারবা না অক্ষরে বল ধরতে পারবা না আয়াতে বল ধরতে পারবা না রুকুতে বল ধরতে পারবা না আয়াতে বল ধরতে পারবা না পারাতে বল ধরতে পারবা কয় না সন্দেহ করতে পারবা কয় না কয় আল্লাহর হাবিবের চরিত্রের ভিতরে এরকম কলম ধরবে একটু সুযোগ নাই এমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বলে আ পৃথিবীর মানুষ আয়েশা সিদ্দিকা বলে ইয়া ও পৃথিবীর মানুষ শুনো তোমরা আমারে প্রশ্ন করছো নবী কেমন সুন্দর ছিল তুমি শুননা যাও ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের মেয়েরা দেখতে যাইয়া ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফলাইছে টের পাই নাই কিন্তু আবার নবী যদি সেই মজলিসের মধ্যে যাইতো তাইলে মিশরের মেয়েরা আমার নবী এত সুন্দর আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে তারা ইউসুফ নবীর দেখে তো তারা আঙ্গুল কাটছে টের পায় নাই আমার নবীর দেখলে তারা কলিজা কাইটা টুকরা টুকরা কইরা ফলাইতো জাররা পরিমাণ কোনো টের পেতো না এমন একজন নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারলো আরে ওই মুহূর্তে যদি আমরা আর শিবপাশের মানুষ থাকতাম ওই সময় যদি আমরা থাকতাম আল্লাহর গজব পাথরের সামনে আমরা বুঝটা পাইটা দিতাম মুস্তফার ফজল মুবারক মুস্তফার বদর মুবারকের ভিতরে একটা পাথর লাগিয়ে দিতাম না ওই সময় যদি আমরা থাকতাম কাফেররা যুবকরা আমার নবীর তীর মারছে আমরার বুকটা তালহার মতো পাইটা দিয়া আমরা জীবনটারে বিলাইয়া দিতাম আমার নবীর বদর মুবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না এই যে আমি চোখের পানিটা ফালায় কাঁদলাম আপনারা যে মনটা নরম হয়ে গেছে আপনি কি মনে করেন না যে নবী দেখে না আমার নবী দেখে তাই তো রাসূল বলছে উম্মত রে ও সাহাবীরা তোরা আমার দিকে ভালোবাসোস এমন একটা সময় আইব আমার উম্মত আমার দেখতো না বহু দূর দেশে থাকবো আমি নবীর নাম শুন নাই তারা পাগল হয়ে যাবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হে তো শুন একটু সহযোগিতা করলে আমি অনেক গভীরে নিয়ে যাবো আপনাদেরকে এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার যায় একটু মাইকের সাউন্ডটা বাড়াই দাও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিকি বিনে পাগল বিনে প্রেমিকি বিনে কেউ তো জানে না ভালোবাসার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার আমার বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যুবক ভালোবাসার ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদি যুবক ভালোবাসার ভালোবাসার
বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আধার কবরে কেউ তো যাবেন যাবে 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 আধার কবরে কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না বলো না বলো দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ বন্ধুলি আমি ধীরে 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 এমন একটা জায়গায় ডুব দেওয়া মো যে ডুবের পানির নাম নদীর পানি না এই নদীটা হলো প্রেম সাগরের পানি জুড়ে কর্ণ সুবহানাল্লাহ ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জুড়ে কর আল্লাহু আকবার কাফেররা পাথর লইয়া গেছে আর আমার নবী এত বড় কঠিন মোকাবেলায় আমি আপনি খানকার দিকে বাইরেই না বছরে বছরে উরুসে গরু একটা কম লই না আমি আপনি খানকার দিকে বাইরেই না সুযোগ পাইলে বান্ডেলটা কম লই না আমি আপনি খানকার দিকে বাইর হই না নবীর বিরুদ্ধে কথা বললে রাজপথে বের হয় না কথা কন ঠিক কিনা যুবক আল্লাহর হাবি শিখাইয়া গেছে আগে নিজে বাসো নিজেকে নিজে চিনো এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানটারে ডাক দিয়েছেন এও আবার সাধারণ সন্তান না যেই সন্তানটা জান্নাতের কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী কথা বলেন ঠিক কিনা ও বন্ধু রে আমার ও শিবমাশার বাবারা আল্লাহর হাবিব বলে ফাতেমা তুমি আসো দেখছেন নি কেমন মেয়েটারে আল্লাহর হাবিবের সাথে নিলেন অথচ মাঠটা পুরো কাফেরদের দখলে একটু এদিক সেদিক হইলে জীবন দিতে হবে আল্লাহর হাবিব বুঝাইয়া দিয়া গেছে ফকের জন্য জীবন দিলে খুশি হবে একজন জবান খুলে কোন তিনি কে আমার নবীকে ফাতেমা রে কুরআনের প্রমাণ হবে সত্য নাকি মিথ্যা চ্যালেঞ্জের ময়দানে তোমাকে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি যাব এরপরে আমার নবী আরেকজন ডাক দিছেন যার লগে ফাতেমার বিয়া হইছে এই বিয়াটা দুনিয়াতে নবী পড়াইছে আসমানে আমার আল্লাহ পড়াইছে অনেক গভীরে ঢুকে যেতেছে নাকি আবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরে ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এই বিয়াটা পড়াইছে এই জন্য এ আমার নবী আপনার নবীর ডাক দিয়া কয় আলী রে ও আলী আয় আয় তুমি আসো কোরআনের সত্যতার প্রমাণের ময়দানে যেতে হবে তারপরে আল্লাহর হাবিব বলে হাসান তুমি আসো এই চারজনকে নিয়ে রসুল ময়দানে চলে গেছে কাফেররা ডানেও কাফের বামেও কাফের সামনেও কাফের পিছনেও কাফের কাফের আর কাফের শুধুমাত্র কাফের আল্লাহর হাবিব এই চারজনকে সাথে নিয়ে একটা লাইন দিয়ে দাঁড় করাইছে কমান্ডার গোলাম রহমাতুল্লিল আলামিন ইন দি মিন টাইমে নবী আমার কাফের ডাক দিয়ে কয় এ কাফের দল তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো এবার তারা বলেন না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম আল্লাহর হাবিব দেখেন বাহাস কেমনে করতে হয় শিখাইয়া গেছে আল্লামা সাহেব কিবলা সিরাজদগরী মাদদা জিল্লা গোলা আলী তিনি কিন্তু কেমনে বাহাস করতে গয়ে তিনি জানেন কথা কোন ঠিক কিনা এই জন্য বাতেলরা ওনার সামনে এসে কথা বলতে পারে না এছাড়া মোস্তকে আলা হজরত যে পাগলরা আছে এই পাগলদের সামনে বাতেলরা কখনোই সামনে দাঁড়াইতে পারে না কথা বলেন কিনা যুবক বার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ময়দানে গেল লাইনটা কিন্তু মনে রাখবেন লাইনটা যদি কাট
কাট হয়ে যায় তাহলে ওয়াজের আগও পাইবেন না গোরও পাইবেন না এই জন্য লাইনটা মনে রাখবেন হেরা গুহার দিকে শুরু করছি মুরা কাবা দিয়া এবার মাঠে নিয়ে যা আমার যোদ্ধের ময়দানে নিয়ে যাইতাছি আমার নবী খান কায়ে বসে আছেন আবার ময়দানে নেমেছে ওই বসে থাকার নামও ইসলাম ময়দানে রক্ত দেওয়ার নামও ইসলাম কথা কোন ঠিক না এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব সার জন্য নিয়ে দাঁড়াইছে আর এখন প্রমাণ করতে যাইয়া কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা আল্লাহর হাবিব এই সূরাটা পড়ে নাই আল্লাহর হাবিব এই সূরাটা পড়ে নাই আল্লাহর হাবিব এই সূরাটা পড়ে নাই আল্লাহর হাবিব বাহাসের ময়দানে আল্লাহর হাবিব বাহাসের ময়দানে যাওয়ার পরে এমন একটা সূরা পড়ছে কথা হবে কম কাজ হবে বেশি কথা কোন ঠিক কিনা কথা হবে কম কাজ হবে বেশি এই জন্য নবী ছোট একটা সূরা পড়ছে আল্লাহর হাবিব সূরার নাম হলো সূরা কাউসারটা তেলাওয়াত করছে এই বড়া ফালদা জাহারে সদ্দি তিন বার তুই উঠ সূরা কাউসারটা পড় হইছে না বাহ হইছে না নাম্বার পাইছে তিনের মধ্যে আবার কবে মাশাল্লাহ কি ফুল সব শিক্ষিত বুঝতাম নি স্মার্ট বাংলাদেশ মাঝি হেলা করিস না দেদে পাহাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলো না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ঠিক কি না বলো কি সমস্যা জোরটা দিলে সমস্যা নাকি আচ্ছা মাফ সাহেব বাবা মাফ সাহেব মানুষ মনোযোগ দাও ওয়াজ শুনছিল বা জানো আমার আগের হাত চত্র আছে না এটা জায়গা আর কি কত ঠেলা দাও করে গুসায় গাছে বইতাম পারতাছি না বাজান সুরা কাউসারটা পড়ছে কাউসারটা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সুরা না ছোট সুরা এখন কোন ইন্টারভিউর মধ্যে যদি যায় জিজ্ঞেস করে কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি কি বলবো তোর কাছে আরবি ভাষা পড়ে আহত বাকাররা বলে ভর্তি বন্ধ আল্লাহর স্তুতি বন্ধ কর বাবা বন্ধ কর তোর চিয়া কথা কইছ না বাবা বাকাররা বলে পুরা দেখ করে আরবি ভাষা আহত হয়ে গেছে গা কালকে ওয়াজও গেছলাম এক সিটা গাঙ্গ ওয়াজও যায় বলতাছি যে এই টিকটক মৌলবিডির জ্বালা ফেসবুক আহত আর ইউটিউব নিহত ও তুই যে বাকাররা কইছ না আচ্ছা আর কইছ না তুই বড় সুরার নাম কি বাকরা ছোট সুরার নাম হলো সুরায়ে কাউসার কথা কন ঠিক কি না সবাই আমার সাথে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আবার বলতে হবে আমি মক্ত পড়াইতেছি বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না হামজা জবর আমিন জেরমি নুন জবর না আমিনা আমিনা বানান কি আমজা জবর আমিন জেরমি নুন জবর না আমিনা কথা কন ঠিক কিনা
এডার জন্য ছেলে দায়ী না ছেলের গার্জিয়ান দায়ী কথা কোন ঠিক না ছেলের মার উচিত যে আমার ফুলার সকালবেলা মক্তব যাবে আমিও ঘুম থেকে উঠতেইব আমার ফুলার মক্তব ভরাইতেইব আগে আমরা আম্মা কিটা করছে মক্তব ডাইরেক্ট কইলা দিছে আজানটা দিছে ওতে ডাকটা মারছে এমনে ডাকটা দিছে এমনে গেছি আবে আই উঠ আবার এমনে গেছি এই সিয়ন জিংলাটা কইরি এভার উঠটা বইছি বয়া তো পাওয়ার মধ্যে বস নাই বিশ করে না সারা রাত যাচ্ছে আগের দিন যে খেলছি এরপরে পাও বেদনা করতেছে কোন রকম যায় ফাহালার গোড়ার মধ্যে যায় বই আবার উঙ্গাইতেছি আর যে ফাহালার বিজে কালি দিয়েছে না আর আমাদের সৌরা হর্তাছে কি আসেননি কয়লাডি সাবায় তো দাঁত মারছি কয় বছর হইছে দিক্কা কয়লাডি সাবায় সাবায়া অর্ধেক তো খাইয়ে লইছি আর অর্ধেক দাঁত মারছি ওই সময় দাঁতটি ভালা আসেন আর এখন জনক ব্রাশ করে আসো ব্রাশ করে আসো খুকন হাসে ফুকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে এই ওয়াজ করলে আপনারা সারা রাত শুনবেন কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ বাজি যাই করেন আমার কো এমুকে সেলিব্রিটি এমুকে সেলিব্রিটি সবচাইতে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ কথা বলেন ঠিক কি না বলেন একটা ছেলের হাফেজ বানান কাজে লাগবে দাওয়াত ইসলামের মাদ্রাসা আছে এদিকে নতুন হইছে ভর্তি করান কাজে লাগবে পড়ান কাজে লাগবে ভালো হাফিজে মাদ্রাসায় পড়ান কাজে লাগবে মানুষ আপনার আব্বা মারা গেলে দৌড়ায় যান মসজিদে যায়া ইমাম সাহেবে পন ইমাম সাহেব আমার আব্বা তো মারা গেছে জানাজার আপনি পড়াইবেন কি লাগিয়া আপনি যদি আলেম হইতেন আপনি জানাজারে পড়াইলে বাপ মার কত উপকার হইতো কথা কোন ঠিক না বেটি বাপ মার রুহটা কত শান্তি পাইতো কথা কোন ঠিক কিনা বলেন পারে না কোন আবার পড়েন সবচেয়ে ছোট সূরা কি ইন্না আতাইনাকাল কাউসার فصلي لربك وانحر إن شانئك هو الأبتر চিৎকার মেরে কন আল্লাহু আকবার নবী কি ছোট সূরা পড়ছে না বড় সূরা পড়ছে এখন কাউসার মানে কি জানেননি কাউসার কাসিরুন কাসরাতুন এটা ওর তোলা আদিক কথা বোঝাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেই হাউজে কাউসারটা দান করেছেন ওই হাউজে কাউসারটা শানমূলক আয়াতটাই রাসূল তেলাওয়াত করেছেন আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি জোরে কর না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হাউজে কাউসারটা কি হাউজে কাউসারটা হলো একটা নদী ওই নদীর পানিটা আমার আল্লাহ বানাইছে দুধ দিয়া ওই নদীর পানিটা দুধের চাইতো সাদা ওই নদীর পানিটার বরফের চাইতো স্বচ্ছ ওই নদীর পার যেমন আমাদের নদীর নাম কি কুশিয়ারা নদীর ডানেও মাটি আছে বামেও মাটি আছে দুইটা পার আছে মাটি দিয়া এখন বলবেন তাগিরি হুজুর ও তাগিরি হুজুর আল্লাহ যে নবীর হাউজে কাউসার নদীটা দান করছে এই নদীর মধ্যে কোনো পার আসেনি আছে রে ভাই আছে পার আছে দুনিয়ার নদীর পার বানাইছে আল্লাহ মাটি দিয়া আর আমার নবীরে যে নদীটা দান করছে ওই নদীটার পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া ওই নদীর পানিটা এমন পানি এখন জিগাইবেন হুজুর ওই নদীর পানির মধ্যে যাই ওই নদীর মধ্যে যাই ঢেউ আসেনি ঢেউ আমার নবী কয়ে গে আছে ঢেউ আছে ঢেউটা কেমনে কে আল্লাহ ফেরেশতা লয় আমি নবীর উপরে দুরুদ পড়ে দুরুদ পড়লে সেই নদীর মধ্যে একটা ঢেউর তৈয়ার হয়ে যায় অনেক হাকিকতের ওয়াজ তো এগুলো বুঝতে না পাবলিক বুঝবো না একটা ঢেউ ইটা যায় ইয়া রাসূলুল্লাহ আমার দেশের নদীর মধ্যে ঢেউ ঢেউ পানি লাগলে ফেনা হয় কিন্তু বাতাসের তালে ঢেউ হয় পানির ঢেউ পানি থাকে কিন্তু আমার আল্লাহ ওই হাউজে কাউসার ঢেউ কি দিয়া বানাইছে আমার নবী কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার ঢেউ গুলা বানাইছে মনি মুক্তা দিয়া ইয়া রাসূলুল্লাহ আমাদের দেশের নদীর নিচে মাটি আছে ওই মাটিগুলো দুর্গন্ধ লাগে এটেল মাটি বেলে মাটি পলি মাটি দোআঁশ মাটি কিন্তু আমার নবীর যে হাউজে কাউসারটা দান করছে ওই হাউজে কাউসারের নিচে মাটি আসেনি আমার নবী বলে আছে নবী গো
ও মায়ার নবীজি ওই মাটিগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে আমার আল্লাহর হাবিব বলে এই মাটিগুলো দুনিয়ার মাটির মতন দুর্গন্ধ নয় এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে এই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ তাইলে আল্লাহ হলো হাউজে কাউসারের মালিক দেখেন কি সূরাটা তেলাওয়াত করছে তাক লাগায় ফলাইছে আল্লাহ হলো হাউজে কাউসারের মালিক খালেক আমার নবী হলো হাউজে কাউসারের মালিক এখন নবীরে প্রশ্ন করে ইয়া রাসূল আল্লাহ বর জোরে হবে ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়া নবীজি হাউজে কাউসারটা যে আল্লাহ বানাইছে এক ফোঁটা পানি পান করলে জিন্দগি তো আর পানি পান করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জানতাম তাই হাউজে কাউসারটা কার নসিবে আছে আমার নবী বলে উম্মত যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে এই জন্য আমার যুবক নবী আমার হাউজে কাউসারটা পড়ল ওই হাউজে কাউসারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে এই সূরা কাউসারটা তেলাওয়াত করলো এবার আমার নবী ডাক দিয়া বলে কাফেররা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম এই কোরআনে বলা আছে এই আয়াতে বলা আছে আল্লাহ একটা কাউসার বানাইছে আমার মালিক বানাইছে এই জায়গার মধ্যে আছে আল্লাহর প্রেমে নামাজ পড়ো আল্লাহর নামে কুরবানি করো যা কিছু আছে সব আল্লাহর নামে কুরবানি করে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহর জন্য এরপর আল্লাহ বলছে ইন্না শানিয়া কাহু আল আবতার বন্ধুগো যারা আপনারে বলছে নির্বংশ আসলে তারাই নির্বংশ কথা কোন ঠিক না এই জন্য যুবক মায়ের আমার কিয়ামত পর্যন্ত আবু জাহিলের সবাই ঘৃণা করবে ইমাম হাসান হুসাইনকে মানুষ ভালোবাসবে কথা কোন ঠিক না এবার আল্লাহর হাবিব সূরাটা তেলাওয়াত করার পরে এবার নবী বলে তোমরা তেলাওয়াত করো এবার কাফেররা তেলাওয়াত করতে যায় পড়তেছে ইন্না আউতাইনা কাল আসলে কি আমি ইদানিং ওই যে উমরা থেকে আসার পরে তেলাওয়াতের জন্য খুব দরদ আমি দূরে দূরে চলে গেছি মসজিদের ভিতরে যারা তেলাওয়াত করে এদের তেলাওয়াত শোনার জন্য আমি তো আমার আম্মারে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো বইটা দেখে আসছি আমার একটা শান্তি যে লাগতো আহারে এই এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে এখানে নবী বসতেন এখানে নবী ঘুমাইতেন এখানে নাজিল হয়েছে কত যে একটা প্রেম এই এখানে তাওয়াফ করছে এখানে রসুল আমাদের ইমামতি করছে এই মেহরাবে দাঁড়াইছে আমার কাছে খুব আমার প্রেম লাগতো সকাল সকাল উঠতেই চলে যেতাম মসজিদে কি সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহু আকবার যারা উমরা গেছেন হজে গেছেন পুরো এলাকাটা জুড়ে তো মাইক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যত বেশি লম্বা হয় ততই শান্তি লাগে যত বেশি লম্বা হয় ততই শান্তি লাগে কোরআন শরীফ না থাকলে পড়লাম বলে যাই হোক এরপরে আবার কিছু কিছু কারি আছে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر
ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان سهوقا أرسل قلنا الله أكبر قلنا قلنا এখন বলবেন হুজুর তেলাওয়াতটা করলাম কিন্তু বাইরে সারা দিন গেছে পড়ছেন না তো কোরআন শরীফ একটু নিজে তেলাওয়াত করলাম আমি যে সওয়াবটা পাইছি আপনারা শূন্য এই সওয়াবটা পাইছেন এই কোরআনের আমেজে আপনারা যে মহব্বত করে আল্লাহকে ডাক দিবেন এই ডাকের দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠে একটা মানুষের হাত যদি কবুল হয়ে যায় তার উসিলে আমরা মাপ পাইতে পারি কি পারি না আল্লাহর হাবিব বললেন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله حبيب পড়ে শোনায় দিলেন নামাজ পড়ব আল্লাহর জন্য আর আমাকে যারা নির্বংশ বলছে তারা নির্বংশ আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন কিন্তু কাফেররা যাইয়া তেলাওয়াত করতে গিয়েছে অনেক কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা কোরআনের মতো সূরা বানাইতে যাইয়া মা ফাতেমা তাকায় রইছে ওরা কি করে আমার নবী কিন্তু বলছে যে আমরা তেলাওয়াত করব আমরা যদি কোনো ভুল থাকি আমরা যদি আমি নসুল বলছে আমারটা যদি বানানো হয় আমি যেন ধ্বংস হয়ে যায় তোমাদেরটা বানানো হইলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে গজব এই দুইটা শর্ত সুরায়া দিছে আমি মিথ্যাবাদী হইলে আমি চলে যাব তোমরা মিথ্যাবাদী হইলে আসমানি গজব যেন তোমাদের উপরে নামে এই শর্ত নিয়ে তারা মাঠে আসছে আর মনে মনে ভাবতেছে নবী তো তেলাওয়াত কইনা ফালাইছে নবীর সঙ্গে অনেক চলাফেরা করেছি কোনোদিন তো নবীর মিথ্যা কথা বলতে শুনি নাই এরপরে মনের ভিতরে ভয় শেষ পর্যন্ত কাফেররা বলতেছে ঠিক আছে ইন্না আতাইনাকাল কালামিল বাশার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এরপরে কাফেররা বলতেছেন এই কোরআনটা আল্লাহর কালাম আমরা এখন বিশ্বাস করেছি এই কোরআন কোনদিন মানুষের বানানো গ্রন্থ হতে পারে না ঠিক কিনা তারপরে নবী জিতে গেল মা ফাতেমা জিতে গেল মৌলা আলী কে মৌলা আলী হলো সেই মৌলা আলী যার জীবনের প্রথম খাবার খেয়েছে আমার নবীর থুতু মুবারক থুতু মুবারক নবীজির কি মুবারক আল্লাহর হাবিব মা ফাতেমাকে কাছে আনলেন আর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলেন হাসান হুসাইনকে কাছে আনলেন আইনা আমার আল্লাহর কাছে বহসে জিতার পরে শুকরিয়া আদায় করা লাগে যেইগুলো পরীক্ষা পাস করলে শুকরিয়া আদায় করা লাগে ভালো একটা কাজ সম্পন্ন করলে শুকরিয়া আদায় করা লাগে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে আর ডাক দিকে আল্লাহুম্মা হাওলাইয়া আহলা বাইতি ও আল্লাহ এই জিহাদের ময়দানে হকের ময়দানে আমার যে চারজন আমি এনেছি এরাই হলো আমার কলিজার টুকরা এরাই হলো আমার আহলে বায়াত এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবা এই জন্য যুবক ভাইয়ের আমার এদের ভিতরে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা এখন আমার নবী যে বলছে আমি এলেমের শহর আমি আপনাদের কাছে জানতাম চাই আমার নবী যেই এলেমের শহর সেই এলেমের দর্গ কত জানা আসিনি আপনি বলবেন নাই প্রস্থ কত জানা আসিনি আপনি বলবেন নাই গভীরতা কত জানা আসিনি আপনি বলবেন নাই উচ্চতা কত জানা আসিনি আপনি বলবেন নাই ব্যাস কত জানা আসিনি আপনি বলবেন নাই ব্যাসার্ধ কত জানা আসিনি আপনি বলবেন নাই ওজন কত জানা আসিনি আপনি বলবেন নাই তার মানে আমার নবী বলছে আমি এলেমের শহর এই শহরের পরিধি বুঝার মতন কোন মৌলবী সৃষ্টি যদি কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে না কথা বলেন ঠিক কি না ওয়ারফানা 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 লাকা জিকরা লাকা জিকরা হে বন্ধু হে বন্ধু আমার সম্মান আমি বানিয়ে দিয়েছি আল্লামাকা মালাম তাকুন তালাম আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন হে বন্ধু আমার সম্মান
পারিয়েছি আমি আল্লাহ ছাড়া কেউ জানি না আল্লাহ ছাড়া কেউ জানি না আর সেই নবীকে বলে মূর্খ রাসূল নাকি লিখতে জানতেন না রাসূল নাকি পড়তে জানতেন না এইজন্য তুমি নবীর পক্ষে থাকবা তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে তুমি নবীর বিরুদ্ধে যাইবা তোমার সম্মান আল্লাহ জিরো করে দিবে কথা বলেন ঠিক কি না বলেন তাইলে এই জিহাদের ময়দানে ওই ময়দানে মা ফাতেমা গেল মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মারিফতের সম্রাট বেলায়েতের বাদশা কিন্তু আমার নবী বলেছেন মান আসাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীর গালি দিল মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার দয়াল নামে এত গমদু কইতাম নি সটটা সটটা মিলান না সবাই আমার দয়াল নামে এই এই ধী ধী সাইরিস কোন আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন ঘর দেওয়ানায় আমার দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরায় না আমার মন গাসের দেওয়ানা তোমার পাইবারাশি গুরতেছি পাগলের বেশে গ নিবাও মনের বেদনা আমার মন গাসের দেওয়ানা আমার মুর্শিদ নামে নামে মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন গাসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে চেয়ারম্যান বামে ও চেয়ারম্যান একজন বানিয়াছল উপজেলা উপজেলা চেয়ারম্যান সাবে চেয়ারম্যান মোদি বসে আছেন বন্ধুরে আমার আরেকজন ইয়ান ইউনিয়ন চেয়ারম্যান বসে আছেন আরে ভাই কেন আমি নবী নবী করি কেন আমি আহলে বায়াতের গানটা তুললাম কেন জানেও নি কারণ এরাই তো এদের ব্যাপারে আমার নবী বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন আরে নূহ নবীর আমলে প্লাবনের ভিতরে নৌকায় যারা উঠছে তারা যেমন বাচ্চা গেছে দুনিয়ার নদীর তুফান থেকে আমার নবীকে এমন একটা সময় আসবে নদীর তুফানে বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায় ভূমিকম্পে বাড়ি গেলে বাড়ি তোলা যায় কিন্তু এমন একটা সময় আসবে ঈমান ঈমান ধ্বংস করার তুফান শুরু হয়ে যাবে কথা কোন ঠিক কিনা ভূমিকম্পে বাড়ি গেলে বাড়ি তোলা যায় কিন্তু ঈমান ধ্বংসকারী কিছু মানুষ আসবে তোমার আমার ঈমান লুণ্ঠন করে লইয়া যাইব সকালবেলা বাইরেছো ঈমান লইয়া রাত্রে ফিরবা বেঈমান হইয়া রাত্রে ঘুমাইছো ঈমান লইয়া সকালে উঠবা বেঈমান হইয়া আল্লাহর হাবিব বলেন এমন ভাবে ঈমান লুণ্ঠন করবে যেটা তুফানের চাইতে বাড়িঘরের চাইতে আরো ভয়ঙ্কর কারণ ঈমানের উপরে তুফান আসবে ওই মুহূর্তে যার অন্তরে আহলে বায়াত থাকবে যার অন্তরে ফাতেমা থাকবে যার অন্তরে মাওলানা আলী থাকবে যার অন্তরে ইমাম হাসান থাকবে যার অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে এদের ঈমান চুরি করতে কেউ পারবে না
পারকে যাবি কইতাম নিবা জানি পারকে যাবি নবীর নৌকাতে আয় পারকে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টেরি নৌকা খানি রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবারব এপারে কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা বলতাম নি নবীনা মানে যাহারা হান্ড্রেড পার্সেন্ট বেইমান তারা ঠিক কিনা আরে হাত দিলে কোন ঠিক কিনা বলেন নবীনা মানে বাবা সময় না ডাক নবীনা মানে যাহারা হান্ড্রেড পার্সেন্ট নষ্ট তারা এই জন্য আমার নবী বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন কারণ নূহ নবীর কিস্তির মধ্যে লাগছে বাতাস নদীর বাতাস আর আমার উম্মতের মধ্যে লাগবে বেঈমানদের বাতাস বেঈমানদের বাতাস লাগে যদি ঈমান ধ্বংস করে ফেলায় তাইলে তো ঈমান ধ্বংস হয়ে যাবে কিন্তু যার অন্তরের ভিতরে পাক পাণ্ডাতন থাকবে যার অন্তরের ভিতরে পাকে পাঞ্জাতন থাকবে এদের ইমান চুরি করে যাবে না এদের ইমান কেউ চুরি করতে পারবে না এই জন্য আমি তাহিরি জীবনের জীবনের প্রথম ২২ বছর আগে প্রথম ওয়াশটা করছিলাম পাক পাঞ্জাতন নিয়া এই পাক পাঞ্জাতনের মধ্যে যে কত বরকত আমি পাইছি এই জন্য আমার নবী আপনার নবী কয় আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখতে গেছি এক হলো কোরআন আরেকটা হলো আমার আহলে বায়াত আহলে বায়াতের মধ্যে যে মাওলা আলী হলো মারেফতের সম্রাট আজকে নিজেকে সুন্নি দাবি করলে মাওলা আলীর প্রেম লাগবে কথা কন নিজের পীর দাবি করলে মাওলা আলীর প্রেম লাগবে কথা কন নিজেকে ওলি আল্লাহ বানাইতে গেলে মাওলা আলী লাগবে কথা কন এই জন্য মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট এই বেলায়েতের সম্রাটের দরজায় যাওয়া লাগবে কারণ আমার নবী বলছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুগা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কেমন পাওয়ার ছিল শুননা জান একটা কারামত ইরাকের ফুরাত নদীতে একদিন এমন একটা তুফান শুরু হয়েছে এমন একটা ঢেউ উঠে গেছে জীবনে এত প্লাবন এই নদীর মধ্যে হয় নাই এই ফুরাত নদীতে এমন প্লাবন উঠে গেছে প্লাবনের কারণে নদীর পারে পানি উঠে গেছে নদীর পার বাই আইসা ঘরের ভিতরে পানি ঢুকে গেছে গত কয়েকদিন আগে তো আজমিরিগঞ্জে বন্যা হয়েছে হয়েছে কিনা বলেন আমি নিজেও তো নৌকা লয়ে আইসিলাম আইসিলাম নিরে বাজান আমিও কিন্তু এদিক আইসা গেছিলাম সুনামগঞ্জ গেছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া চকরিয়া কক্সবাজার গিয়ে ওই দিন চন্দনা এসে দিকে গেছিলাম যেখানে বিপদ আপদ হয় আমি গুণাগারে জুদ্রত তৌফিক আছে এই তৌফিকটা দিয়ে মানুষের লাগে করতে মনে চাই এই জন্য মানুষ সেবা করবার লাগে আমার বড় শখ জুদ্রত তৌফিক দিছে মানুষের পাশে দাঁড়াইবেন গরুটা জবাই করছেন কোরবানির ঘরের পাশে কোরবানি করে নাই নিজের ফেডের ভিতরে গরুর গোস্তটা দেওয়ার আগে গরিবের ঘরের মধ্যে গরুর গোস্তটা পাঠাইয়া দিবেন ঈদের মধ্যে যাওয়ার আগে ওই পাশের ঘরের মানুষটা টাকা দিবেন যেন নতুন কাপড় কিনতে পারে কারণ মানুষের প্রতি মানুষে দয়া করলে আমার আল্লাহ তার প্রতি দয়া করে বন্ধুরে আমার ও যুবকের দল এই জন্য মৌলানির ধর্ম হলো বিপদ শুনলে তিনি ঘরে বসে থাকতেন না এবার ফুরাতের পানি উঠে গেছে প্লাবন হয়ে গেছে এমন পানি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ফুরাতের তীরবর্তী স্থানে যারা আছে সবাই দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল যাইয়া ডাক দিয়ে কয় আমার মদিনার সম্রাট হ্যাঁ মুশকিল কোষা এসে রে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলানহু আমাদের নদীর পানি এমন ভাবে উঠছে গো আমরার ঘর বাড়ি সবাই এসে গেছে এখন যদি আপনি একটু মুশকিল কোষা হইয়া আমাদেরকে একটু দেখতে যাইতেন এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠলেন ওইটা নবীর একটা আসকিনা মোবারক গায়ের মধ্যে লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন হাতের মধ্যে লাঠি মোবারকটা লইয়া তিনি সোজা চলে গেছেন ফুরাতের প্রান্তরে যাইয়া গোড়া দিয়া যখন রওনা দিবে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন
দুই জন ডাক দিয়ে কি আব্বা ও বাবা গো কই যান আমরা দুই ভাই আপনার সঙ্গে যামু এবার দুইজন ভাই রওনা হইয়া গেছে আমার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারাও ফোরাতের প্রান্তরে গেল যাইয়া দেখে অত পানি এমন পানি সব বাড়িঘর ভেঞ্জ ভেসে গেছে হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ওই ময়দানে মাসখানে ওই একটা খালি জায়গার ভিতরে তিনি যাইয়া ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়লেন জবানটা খুলে বলেন কয় রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়েছেন লাঠি মুবারকটা নিয়া ফোরাতের পানির দিকে শুধুমাত্র ইশারা করছে ইশারা করতে দেরি রে বাবা ওই ফোরাতের প্রান্তরের এক গস পানি এক ইশারায় কমে গেছে এরপর দ্বিতীয়বার আবার লাঠি মুবারকটা দিয়া ইশারা করেছেন দ্বিতীয়বার যখন ইশারা করেছেন এবার ওই আরেক গস পানি কমে গেছে তৃতীয়বার যখন ইশারা করেছেন আরেক গস পানি কমে গেছে আপনারা জবান খুলে বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর এই বেলায়েতের জোর যদি অর্জন করতে চান কামেল পাস করে অর্জন করতে পারবেন না সিনজিওয়ালা এই এটা অর্জন করতে পারবে কোদাল দিয়া মাটি কাটে বেড়া অর্জন করতে পারবে এর বিনিময়ে শুধুমাত্র তোমার মায়ের পায়ের মধ্যে ঠোঁটটা লাগাইয়া দাও মায়ের হাতের হাতটা তোমার হাতটা মায়ের পায়ের মধ্যে লাগাইয়া দাও আমার জীবনে আমি দেখেছি পৃথিবীর যত স্পেশাল স্পেশাল সন্তানগুলো ভিআইপি কিছু হয়েছে তার মা বাবার দুয়ার কারণে হয়েছে এই জন্য যুবক ভাইরা আমার ও আমার শিব পাশার বাবারা আল্লাহর হাবিব তিনি বলেছেন মা বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মা বাবা দোয়া করলো কবুল হয়ে যায় মা বাবা বদদোয়া দিল এটা কবুল হয়ে যায় শিব পাশার যুবকের দল তাহিরি ওয়া শুনতে যাইয়া রাত্রে পনে একটা বাজায় ফালাইলা কিন্তু একটা কথা বইলা দিয়া যায় যার মা বাবা বাড়িতে আসে যাইয়া মা বাবার পায়ের মধ্যে হাত দিয়া বলবেন আম্মা তাহিরি হুজুর কইছে আপনার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় এই জন্য আমারে মাফ কইরা দেন ও আম্মা তোমার কষ্ট দিছি আমারে ক্ষমা কইরা দাও আর যাদের মা বাবা কবরে চলে গেছে আগামী শুক্রবারে জুমার নামাজের পর ওই মা বাবার কবরের পাশে যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাবারে আমি অনেক কষ্ট দিয়েছি আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ কইরা দাও আরে মা কি জিনিস যে এই মাটা দোয়া করলে কোনো স্বার্থ নাই কথা কোন ঠিক কিনা মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হইয়া যায় এই জন্য মা কি কয় জানেননি মা কয় আমার চারটা সন্তান আমার ঘরে থাকে এই চারটা সন্তান আমার পাশে থাকে আমি হাজার চেষ্টা কইরাও আমার সন্তানগুলারে আর একটা রুমে শোয়াইতে পারি নাই আমার সারা তারা শো আমার সারা তারা ঘুমাই না আমার সারা তারা থাকে না এমন ভাবে আমার সন্তানগুলোরে আমি সুন্দর করে ঘুম পাড়াইছি এখন আমার সন্তান বড় হয়েছে চারটা ছেলে প্রতিষ্ঠিত হয়েছে চারটা ছেলেদের চারটা বাড়ি আছে ওই চারটা বাড়ির মধ্যে আমার ছেলেরা এখন বৌজি বদলিয়া থাকে কিন্তু আমার সন্তানরা এখন ডরায় না আগে যেমনে ডরাইতো আমার সারা থাকতো না এখন আমার ছেলে চারজনে চারটা বাড়ি হয়েছে ওই বাড়ির মধ্যে ঘুমাই আমার ছেলেরা এখন ডরাই না আমি বড় আনন্দিত কিন্তু আমার মনে কষ্টটা কি জানো নি কষ্ট হলো এটাই একটা ছোট্ট পেটের মধ্যে আমার জাদুমণি রে চার মাস চল্লিশ দিন জায়গা দিছি দিয়ে আমার সন্তানগুলো রে আমি রাখছি এখন আমার জাদুমণি চারতলা বিল্ডিং এর মালিক হইছে কিন্তু আমার ওই চারটা বিল্ডিং এর ভিতরে আমার একটা রুমের মধ্যে জায়গা আমার সন্তানরা দিতে পারলো না এটাই হলো মা দুঃখিনীর কষ্ট এটাই হলো মা দুঃখিনীর কষ্ট নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে
কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দহ মাঝে পড়ছে বলো বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে তোমার কথারে দহ মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো মার বদ্দোয়ায় জীবন ধ্বংস হয়ে গেছে কথা কোন ঠিক কিনা।